हे गाइस, अगर आप फर्स्ट टाइम मेरे चैनल पर विजिट कर रहे हैं तो काइंडली सब्सक्राइब माय चैनल और साथ में बेल आइकन को भी प्रेस करें क्योंकि नेक्स्ट वीडियो की अपडेट आपको मिलते रहें। सो लेट्स गेट स्टार्टेड। नमस्कार बंधुरा, आपनारा देखछेन कम्प्यूटर एग्जाम चैनल, साथे आमी आछि सुब्रत। तो बंधुरा आजकेर ई भिडियोते आमरा टोटाल दुटो जबेर विषय डिसकस करब। तो प्रथम जे जब नोटिफिकेशनटा एसेछे बंधुरा, सेटा एसेछे एकटा प्राइवेट सेक्टर थेके, एबं नेक्स्ट जे जब नोटिफिकेशनटा एसेछे सेटा एसेछे एकटा गवर्नमेंट सेक्टर थेके। तो भिडियो शुरू करार आगे बोले राखि, আজকে যে দুটো জব নিয়ে ডিসকাস করবো ভিডিওতে, সে দুটো জবের জন্য কিন্তু শুধুমাত্র ত্রিপুরা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। তাছাড়া আদার স্টেটে যারা রয়েছে, আদার স্টেটে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে না। অনলি ফর ত্রিপুরা ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই দিস জব। তো প্রথমে আমরা যে জব নিয়ে আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে একটা প্রাইভেট সেক্টর থেকে, সেটা হচ্ছে গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড থেকে। তো আজকে আমরা জানবো গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড থেকে যে নোটিফিকেশান এসেছে সেটার জন্য যদি আমরা আবেদন করতে চাই তাহলে আমাদের কী প্রকারের কোয়ালিফিকেশান লাগবে এবং এজ কত থাকছে এবং কীভাবে আমরা সে জবের জন্য আবেদন করব এবং লাস্ট ডেট কখন থাকছে সে জবের জন্য আবেদন করার ডিটেলসই কিন্তু ভিডিওতে আমরা জানবো। তো আপনারা যারা প্রাইভেট সেক্টরে জব করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন, তাছাড়া অনেকদিন ধরেই প্রাইভেট সেক্টরে জব করার জন্য জব খুঁজছেন, আপনারা পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝে যাবেন। তো চলুন সমস্যা না করে এখন আমরা সেই নোটিফিকেশনটা দেখে নিই যেটা গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড থেকে বেরিয়েছিল। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই নোটিফিকেশন যেটা গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড থেকে পাবলিশ করা হয়েছিল। দেখুন, আগরতলা ডায়েরি, ইন্দ্রনগর, আগরতলা। অর্থাৎ বন্ধুরা, ডায়েরি যে অফিসটা রয়েছে সেটা আগরতলা ইন্দ্রনগরে অবস্থিত। ফোন নাম্বার রয়েছে এখানে 03812350419, তাছাড়া 2353524। তার আগে আগরতলা কোড নাম্বারটা অবশ্যই লাগাবেন 03811। যদি আপনাদের বিশদ কিছু জানার থাকে তাহলে আপনারা ইমেলও করতে পারেন tripuramilkunion@yahoo.com-এ। সেটা বন্ধুরা পাবলিশ হয়েছিল 27/5/2019। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি সেটার জন্য কিন্তু যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে। অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার আর হেয়ার বাই ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট অন দ্য ফলোয়িং পোস্ট অফ দ্য আগরতলা ডায়েরি গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড। অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপেয়ার অ্যাট ওয়াক ইন ইন্টারভিউ অন 4/6/2019 11:00 AM ইন দ্য অ্যাবভ মেনশন অ্যাড্রেস ফর এঙ্গেজমেন্ট অন প্রিওরলি কন্ট্রাকচুয়াল। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি সেটা কিন্তু একটা প্রিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক জব হবে এবং সেই জবের জন্য আপনাদের 4/6/2019 11:00 মধ্যে কিন্তু ইন্দ্রনগর আগরতলা সেই ডায়েরি অফিসে আপনার যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। তারপর আমরা দেখব এসেনশিয়াল কোয়ালিফিকেশান পোস্ট এবং নাম্বার অফ ভ্যাকেন্সি। তো প্রথমে দেখুন ডায়েরি অফিসের নাম্বার অফ পোস্ট, ওয়ান ইউআর ওয়ান, অর্থাৎ সবাই দিতে পারবে একটা পোস্ট রয়েছে। সেটার জন্য অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে দেখুন বিটেক ডিগ্রি ইন ডায়েরি টেকনোলজি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ বন্ধুরা, বিটেক ডিগ্রি লাগবে, অর্থাৎ ডায়েরি টেকনোলজিতে আপনার বিটেক ডিগ্রি লাগছে যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তো সে জন্য মান্থলি যে স্যালারিটা আপনি পাচ্ছেন সেটা পাচ্ছেন 31,493 টাকা, পাশাপাশি এখানে গ্রেড পেও রয়েছে 4,800 টাকা। তো এটা হচ্ছে বন্ধুরা অফিসার পদের জন্য। যদি আপনি অফিসার পদের জন্য আবেদন করছেন তাহলে এখানে একটি মাত্র পোস্ট রয়েছে এবং সেটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু বিটেক ডিগ্রি লাগছে ডায়েরি টেকনোলজিতে এবং স্যালারিটাও কিন্তু খুব ভালো রয়েছে। তারপর বন্ধু নেক্সট যে পোস্টটা দেখবো সেটা হচ্ছে প্ল্যান্ট হেল্পার, নাম্বার অফ পোস্ট 10টা। তোমাদের 10টি পোস্ট কিন্তু এখানে রয়েছে, ইউআর ক্ষেত্রে রয়েছে 5টি এবং এসটিদের জন্য 3টি, এসসিদের জন্য 2টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র বন্ধুরা 8 পাস আপনার এখানে লাগছে। 8 পাস হলেই কিন্তু আপনি হেল্পার পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবং সেজন্য কিন্তু মান্থলি যে স্যালারি আপনি পাচ্ছেন সেটা 10,000 টাকা কিন্তু পার মান্থ আপনি এখানে স্যালারি পাচ্ছেন হেল্পার পদের জন্য। তো খুব ভালো একটা কিন্তু অপরচুনিটি রয়েছে যারা 8 পাস রয়েছেন, তাছাড়া 8 পাস অ্যাবাভ যারা রয়েছে
মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি যাই রয়েছে আপনারা কিন্তু যদি ইচ্ছে করেন বা আপনাদের ইন্টারেস্টেড থাকে তাহলে কিন্তু আপনারা সেই হেল্পার পদের জন্য আপনারা আবেদন করতে পারেন খুব ভালো একটা স্যালারি রয়েছে এখানে 10000 টাকা স্যালারি পার মান্থ যেটা ত্রিপুরাতে অনলি ফর ত্রিপুরা ত্রিপুরাতে 34000 টাকা এবং 10000 টাকা স্যালারি পাওয়া কিন্তু অনেকটা টাফ বিকজ ত্রিপুরাতে যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে 10000 টাকা বা 31000 টাকা মতো স্যালারি দেওয়ার মতো কিন্তু এখন অবধি কোনো এমপ্লয়ি নেই যেটা স্টার্টিংয়ে পাওয়া যাচ্ছে কিন্তু গোমতি কোঅপারেটিভ মিল প্রডিউসার ইউনিয়ন লিমিটেড যেটা ডাইরেক্ট একনোলজি রয়েছে আগরতলাতে সেখানে কিন্তু আপনার জয়েনিংয়ে কিন্তু 10000 টাকা এবং 31000 টাকা কিন্তু স্যালারি দিচ্ছে তো খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে সবার জন্য যারা এইট পাস হয়েছেন এবং যাদের বিটেক টেকনোলজি ডিগ্রি রয়েছে তাদের জন্য তো তারপর নেক্সটে দেখবো জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে যেমন যদি আমরা দেখি এজটা বন্ধুরা তো বন্ধুরা এজ কিন্তু ম্যাক্সিমাম 37 আর মিনিমাম সেটা সবাই জানে 18 থেকে শুরু হবে 18 থেকে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 37 ইয়ার যার ক্ষেত্রে বন্ধু রিল্যাক্সেশন রয়েছে এজ চেস্টের জন্য কিন্তু 5 রিল্যাক্সেশন রয়েছে তো এজ চেস্টের 37 প্লাস 5 হবে তারপর বন্ধুরা ওয়াক ইন ট্রিপ দেওয়ার সময় আমাদের কী কী নিয়ে যেতে হবে সেটা একটু দেখে নেব দেখুন ক্যান্ডিডেট শুড ক্যারি অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার টু দ্য অ্যাবাভ মেনশন অ্যাড্রেস ইন্ডিকেশন পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ কোয়ালিফিকেশন ন্যাশনালিটি রেসিডেন্টাল অ্যাড্রেস মোবাইল নাম্বার ডিটেলস এক্সপিরিয়েন্স অ্যালোন উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল ডকুমেন্ট অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি অর্থাৎ বন্ধুরা আপনাদের প্রথমে একটা সাদা পেপারের মধ্যে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের অ্যাড্রেস এবং সব কিছু লিখবেন তারপর আপনার নাম আপনার ফাদার্স নেম আপনার ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান ন্যাশনালিটি রেসিডেন্টাল অ্যাড্রেস লিখবেন মোবাইল নাম্বার লিখবেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে এক্সপিরিয়েন্সগুলো লিখবেন এবং সাথে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেলফ অ্যাটেস্টেড করে তাছাড়া পাসপোর্ট ফটো কিন্তু আপনি নিয়ে যাবেন তো বন্ধুরা এইটাই কিন্তু ছিল আজকে ডায়েরি টেকনোলজি থেকে আসা সেই জব নোটিফিকেশান যেটা ডিটেলসে আমি আপনাদের এখানে বুঝিয়ে দিলাম তো তারপর যদি আপনারা বুঝতে কোথাও প্রবলেম হয় আপনাদের তাহলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব তাছাড়া বন্ধুরা আমি তো বলবো যাদের এই সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে এবং যারা এইট পাস রয়েছেন বা মাধ্যমিক পাস রয়েছেন বা যাদের বিটেক টেকনোলজি ডিগ্রি রয়েছে তার এই জবের জন্য অবশ্যই আবেদন করুন কেননা খুব ভালো একটা স্যালারি কিন্তু এখানে রয়েছে তাছাড়া এখানে কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন পড়েনি শুধুমাত্র কিন্তু আপনার অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকলে কিন্তু আপনি সেই জবের জন্য আবেদন করতে পারছেন তাছাড়া ভালো স্যালারিও কিন্তু এখানে রয়েছেন তো যারা এই ধরনের জবের প্রতি ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই জবের জন্য আবেদন করতে পারেন তো এখন আমরা নেক্সট জব নোটিফিকেশন আলোচনা করব যেটা গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছিল তো বন্ধুরা এখন যে জব নোটিফিকেশন আলোচনা করব সেটা এসেছে একটা গভর্নমেন্ট সেক্টর থেকে ICAR থেকে এসেছে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ থেকে এসেছে তো আমি এখন আছি ICAR এর সেই অফিশিয়াল ওয়েবসাইটে তো আপনারা কাইন্ডলি এখান থেকে জব অপরচুনিটিজের মধ্যে ক্লিক করে কিন্তু সেই নোটিফিকেশনটাকে থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন সেটা ডাউনলোড করছি না আমি এখন আপনাদের সে নিয়ে চলে যাব সেই অফিশিয়াল নোটিফিকেশানে যেটা দৈনিক সংবাদের পেপারে 27 তারিখ পাবলিশ হয়েছিল সেটা আপনাদের দেখাবো তো এখন এই ভিডিওতে আমরা দেখব সেই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে কী প্রকার কোয়ালিফিকেশান লাগবে এবং সেই জবের জন্য আবেদন করার মোড কী থাকছে এবং এজ কী থাকছে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখব তো চলুন সমস্যা না করে এখন দেখে নিই সেই নোটিফিকেশানটা তো বন্ধুরা এটাই হচ্ছে ICAR থেকে আসা সেই নোটিফিকেশান যেটা 27 মে দৈনিক সংবাদের পেপারে কিন্তু পাবলিশ হয়েছিল যেটার মেন কমপ্লেক্স ত্রিপুরাতে সেন্টার রয়েছে সেটা লিম্পুছড়া রয়েছে ওয়েস্ট ত্রিপুরাতে যেটা 27 মে 2019 কিন্তু দৈনিক সংবাদের পেপারে এসেছিল তো দেখুন সেটার জন্য কিন্তু আমাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে সিলেকশনের জন্য দেখুন ইলিজিবল ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাফেয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট টু বি হেল্ড ইন দ্য অফিস অফ দ্য জয়েন্ট ডিরেক্টর ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NES রিজন ত্রিপুরা সেন্টার লিম্পুছড়া ত্রিপুরা ওয়েস্ট এট 11 AM অন 11 June 2019 উইথ দ্য কমপ্লিট বায়োডাটা এনশোর অল দ্য সেলিব্রেটেড টেস্টিমোনিয়ালস অর্থাৎ বন্ধুরা আপনাদের ওয়াক ইন্টারভিউর জন্য কিন্তু ত্রিপুরার যে জয়েন্ট ডিরেক্টর অফিস রয়েছে লিম্পুছড়াতে ওয়েস্ট ত্রিপুরা সেখানে আপনারা যেতে হবে
11 জুন 11টার মধ্যে কিন্তু আপনারা যেতে যেতে হবে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ রেজিস্টার্ড করে আপনাদের এবং বায়োডাটা সহ কিন্তু আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর জন্য সেখানে যেতে হবে তো এখন তারপর আমরা দেখব নাম্বার অফ পোস্ট এবং নেম অফ দ্য প্রজেক্ট এবং কোয়ালিফিকেশন এজ লিমিট এবং স্যালারিটা তো প্রথমে দেখব যে পোস্টটা রয়েছে ইয়াং প্রফেশনাল ওয়ান সেটাতে একটি পোস্ট রয়েছে বন্ধুরা এবং যে প্রজেক্টের আন্ডারে কাজ করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম অর্থাৎ আইপিএস কোয়ালিফিকেশন বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি লাগছে আপনার এগ্রিকালচার সায়েন্স এবং হ্যাভিং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অর্থাৎ বন্ধুরা এগ্রিকালচার সায়েন্স এগ্রিকালচারে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগছে তাছাড়া কম্পিউটারে কাজ করার মতো কিন্তু অভিজ্ঞতা আপনার থাকতে হবে তারপর ডিজারেবলের ক্ষেত্রে রয়েছে দেখুন ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইজ হ্যান্ডেলিং রিসার্চ প্রজেক্ট অন ন্যাশনাল রেস্কিউজ ম্যানেজমেন্ট অর মাস্টার ডিগ্রি ইন এগ্রিনমি সোল সায়েন্স সোল অ্যান্ড ওয়াটার অর্থাৎ বন্ধুরা যদি আপনার এক বছরের ন্যাশনাল রেস্কিউ ম্যানেজমেন্ট অর মাস্টার ডিগ্রি ইন এগ্রোনমি অর্থাৎ সোল সায়েন্স সোল ওয়াটারে এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনার এখানে প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু এসেনশিয়াল কোয়ালিটি যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি লাগবে এগ্রিকালচার সায়েন্স এবং কম্পিউটার কাজকর্ম দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে এজ লিমিট বন্ধুরা মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 45 মান্থলি যে স্যালারিটা পাচ্ছেন সেটা কিন্তু বন্ধুরা ফিক্সড থাকবে 15,000 টাকা পার মান্থ আপনি স্যালারি পাচ্ছেন ইয়াং প্রফেশন ওয়ানের জন্য যেটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে প্রজেক্টে কিন্তু কাজ করতে হবে আপনাকে তারপরে ইয়াং প্রফেশনাল ওয়ান সেটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি পোস্ট রয়েছে সেটা NICRA অ্যাক্টিভিটি আইডেন্টিফিকেশন অফ মেজর QTL ফর গ্রেন অ্যান্ড আন্ডার দ্য ডটার্ড স্ট্রিটস ইন রিচ ভেটেনারিজ অর্থাৎ বন্ধুরা এই প্রজেক্টের আন্ডারে কিন্তু আপনাদের কাজ করতে হবে যে প্রজেক্টের নাম এখানে দেওয়া আছে সেটার ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে বিএসসি থাকতে হবে আপনার এগ্রিকালচারে অথবা প্ল্যান্ট সাইকোলজি অথবা প্ল্যান্ট বায়োকেমিস্ট্রিতে কিন্তু আপনাদের বিএসসি লাগবে তারপর ডিসেবল যেটা দিয়েছে এমএসসি যদি আপনার থাকে এগ্রিকালচার অথবা প্ল্যান্ট সাইকোলজি অথবা প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি যদি আপনার এমএসসি থাকে তাহলে কিন্তু আপনার এখানে প্রেফারেন্স দেওয়া হবে সেটার ক্ষেত্রে বন্ধুরা মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স কিন্তু এজ থাকছে সেটার জন্য আপনারা ফিক্সড স্যালারি পাচ্ছেন 15,000 টাকা পার মান্থ তারপর নেক্সট যদি দেখবো বন্ধুরা সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট তো সেটার ক্ষেত্রে বন্ধুরা একটি পোস্ট রয়েছে সেটা বন্ধুরা AINRP তে প্রজেক্টের আন্ডারে কিন্তু কাজ করবেন আপনারা সেটার জন্য কিন্তু বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে বিএসসি লাগছে এগ্রিকালচার অথবা হর্টিকালচার তো হর্টিকালচার অথবা এগ্রিকালচার যাদের বিএসসি রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং ডিজারেবল কিন্তু এমএসসি যদি আপনার থাকে হর্টিকালচার অথবা ভেজিটেবল সায়েন্সে তাহলে কিন্তু আপনাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে তো সেটার জন্য বন্ধুরা 35 ইয়ার্স ফর ম্যান এবং 40 ইয়ার্স ফর উমেন অর্থাৎ 35 ইয়ার্স থাকছে পুরুষদের জন্য এবং 40 বছর থাকে কিন্তু মহিলার জন্য তো সেখানে বন্ধুরা ফিক্সড স্যালারি পাচ্ছেন 10,000 টাকা পার মান্থ তারপর যেটা রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সেটাতেও কিন্তু বন্ধুরা একটি পোস্ট রয়েছে সেটা প্রমোটিং ইমপ্রুভড টেকনোলজি অফ প্রোডাকশন ইন এনইএস রিজন তো সেটা হচ্ছে প্রজেক্টের নেম এসেনশিয়াল কোয়ালিফিকেশন বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার সায়েন্স অর্থাৎ বন্ধুরা এগ্রিকালচারে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগছে এখানে ডিজারেবলের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ফিল্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড হ্যাভিং নলেজ অফ কম্পিউটার বন্ধুরা ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স আপনার লাগবে সাথে কিন্তু আপনার কম্পিউটার নলেজ লাগছে তো সেই ক্ষেত্রেও মেলের ক্ষেত্রে 35 ইয়ার্স এবং ফিমেলের ক্ষেত্রে 40 ইয়ার্স এখানে মান্থলি স্যালারি কিন্তু ফিক্সড পাচ্ছেন সেম বন্ধুরা 10,000 টাকা তো বন্ধুরা এইটাই কিন্তু ছিল ICAR থেকে আসা সেই নোটিফিকেশান যেটাতে শুধুমাত্র 4টে পোস্ট রয়েছে তাছাড়া যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো রয়েছে যদি আপনাদের এই সমস্ত কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে এই জবের জন্য আপনাদের আবেদন করতে পারবেন তবে বলে রাখি এখানে 4টে জব রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য একটা তাহলে এখানে সুযোগটা কিন্তু খুবই কম থাকছে সেই জবের মধ্যে
তারপরও যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু সেই জবের জন্য আবেদন করতে পারেন। ওয়ার্ক ইন্টারভিউতে যাওয়ার সময় কিন্তু বন্ধুরা আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপনারা সাথে নিয়ে যাবেন এবং বায়োডাটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। ডেট আবার বলে দিচ্ছি, ওয়ার্ক ইন্টারভিউ ডেটটা 11 জুন 11:00 AM এর মধ্যে কিন্তু আপনাদের জয়েন্ট ডিরেক্টর অফিস লিম্পুছড়া ICAR যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর জন্য যেতে হবে 11 জুন 11:00 AM এর মধ্যে। তো বন্ধুরা এটাই কিন্তু ছিল সেই নোটিফিকেশান যেটা ICAR থেকে এসেছিল, যেটা আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিলাম। তো তারপর যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করুন এবং জানান আপনার কী প্রবলেম রয়েছে সেই জবের বিষয়ে। আপনার জানার যদি কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গাইজ, দিস ইজ মি সুব্রত অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ রিয়েলি হেল্পফুল ফর ইউ দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ড।